আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন। আমি আপনাদের দোয়ায় তেমন একটা ভালো নেই, মোটামুটি ভালো আছি। যাই হোক, তারপরও ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে আজকে কি বানানো যায়, নাস্তা কি খাওয়া যায়। তো সেজন্য চলে আসলাম চুলায়, এসে এখানে চাউলের গুঁড়ি দিয়ে খোলার যা পিঠা বানাবো আজকে। খোলার যা পিঠা দিয়ে নাস্তা করব। খোলার যা পিঠা, চা আর ডিম অমলেট, এগুলো দিয়ে আজকের নাস্তাটা করব। তো সেজন্য খোলার যা পিঠার ব্যাটারটা রেডি করলাম। একটা ডিম, স্বাদ মতো লবণ আর পানি দিয়ে ব্যাটারটা গুলে রেখেছি। তো 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি, এতে করে ভালোভাবে ব্যাটারটা সেট হওয়ার জন্য। তো এখন চলে আসলাম বানানোর জন্য। তো এখন পিঠাগুলো বানিয়ে নেব, সাথে চাও বসিয়ে দিলাম। তো পিঠাগুলো বানিয়ে নেব, আর এখানে চায়ের জন্য দুধ চিনি রেডি করলাম। তো দেখতে পাচ্ছেন খোলার যে পিঠা বানাচ্ছি, পিঠাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। একদিন রেসিপিটা শেয়ার করব। তো পিঠাগুলো অনেক সুন্দর করে বানিয়ে নিলাম, আর সবাই নাস্তা করে নিয়েছি সাথে। নাস্তা করে দুপুরে কি কি রান্না করব সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা ব্লগ, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর আমাদের বাসা মেইন রোডের সাথেই, গাড়ির আওয়াজ আসে, তো সেজন্য আপনারা কিছু মনে করবেন না। সব সময় গাড়ি চলে, তো সেজন্য গাড়ির আওয়াজ তো থাকবে, তাই না? তো এখানে দুপুরের জন্য আমি এখানে কচুর ছড়ি আর ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি। পাশে গরু মাংস সবকটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, এগুলো বোনা করে নেব। বাসায় তেমন কেউ মানুষ নেই, তারপরও এখন রান্না তো করতে হবে। আর আমার শরীরটা বেশি একটা ভালো নেই, মোটামুটি আছি, একটু গ্যাস্ট্রিকের প্রবলেম বেড়ে গেছে। তো রান্নাটা তো অবশ্যই করতে হবে, তাই না? তো এখন এখানে গরু মাংসগুলো মেখে রেখে দিয়েছি, এগুলো ভুনা করব। আর এখানে কচু ছড়া দিয়ে ইলিশ মাছটাও মোটামুটি হয়ে গেছে, এগুলো তুলে নেব। আর পাশে চুলায় গরু মাংসটা বসিয়ে দিলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর সবাই আমার ভিডিওগুলো দেখেন। কে কোথা থেকে দেখেন আমি জানি না, তারপর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থেকে বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে আপনারা দেখে নিতে পারেন। তো বাসায় মাছালা এসেছে, আমরা ওর কাছ থেকে সবসময় মাছ নিই। উনি মাছ নিয়ে এসেছে, মাছ নিয়ে এসে বেল দিল, পরে আমি নিচে গিয়ে মাছ নিলাম। ওনার কাছ থেকে ইলিশ মাছ নিয়েছি, উনি সবসময় মাছ নিয়ে আসে। তো আমাদের পছন্দ মতো মাছ নিয়ে আসলে আমাদেরকে বেল দেয়, তো আমরা মাছ নিয়ে নিচে যাই। তো ওনার কাছ থেকে মাছ নিলাম। আর মাছগুলো আমি কীভাবে সংরক্ষণ করে ফ্রিজে রাখি, তো আমি আসলে একসাথে অনেক ইলিশ মাছ নিয়ে পরে আমি এগুলা, আমাদের বাসায় তেমন অন্য কোনো মাছ খাওয়া হয় না, ইলিশ মাছটাই বেশি একটা সবাই পছন্দ করে। সবাই বলতে আমরা তো মানুষ দুই তিন, যাই হোক, তো হ্যাঁ ইলিশ মাছটাই বেশি পছন্দ করে। তো সেজন্য ইলিশ মাছটা একটু বেশি করে আমাদের কিনা হয়, কিনে আমি সারা বছর সংরক্ষণ করে রাখি। তো আমি যেভাবে সংরক্ষণ করে রাখি, এভাবে রাখলে মাছ সব সময় একই স্বাদ থাকে, মাছ টেস্ট নষ্ট হয় না। যাই হোক, তো আজকে বেশি একটা মাছ নেইনি, কারণ আজকের মাছগুলো একটু ছোট ছিল, তো সেজন্য আজকে কম মাছ নিয়েছি, কম করে নিয়েছি। নিয়ে আমি এগুলা বাসায় নিয়ে আসলাম, এনে আমি এগুলা লেবু আর ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে আমি এগুলাকে প্রজেন্ট করেছি, কারণ এত মাছ তো একসাথে খাওয়া যাবে না। তো সেজন্য আমি এই যে ভালো করে ধুয়েছি বেসিনে রেখে, ভালো করে ধুয়ে এখন আমি এগুলোর মধ্যে লেবুর রস মাখাবো, লেজ কেটে দেব। কেটে তারপরে আমি এগুলো সব কেটে ছিলবো না, লেবুর রস মাখিয়ে কানের নিচে সব জায়গায় পুরো শরীরে লেবুর রস মাখিয়ে তারপরে
আমি বেশি করে পলিথিন পেঁচিয়ে তারপরে আমি এগুলো রাখবো, এতে করে মাছের স্বাদ সব সময় একরকম থাকে, মাছের স্বাদ নষ্ট হয় না। তো এই তো মাছগুলো প্যাকেট করে ফেলেছি, এখন এগুলো ডিপে রেখে দেব। তো ডিপে রেখে দিয়ে আর বাকি কাজগুলো করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পলিথিন পেঁচিয়ে নিয়েছি। কি বলবো, রাস্তার মধ্যে গাড়ি আসা যাওয়া করতেছে আর খুবই আওয়াজ, তাই না? তো এই তো ডিপে রেখে দিলাম মাছগুলো, আর আমি এখান দিয়ে আমার রান্নাগুলো হয়ে গেছে, আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। তো দুপুরের রান্না গরু মাংস ঝোল করেছি, আর আমি ইলিশ মাছ দিয়ে কচুছড়ি রান্না করেছি, সাথে শাক ভাজি আর ভাত, আজকের দুপুরের রান্না আমাদের। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, সাধারণ একটা ব্লগ শেয়ার করলাম, কতটা ভালো লেগেছে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আবার হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। তো সবার জন্য সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।